শুরুটা হয়েছিল ফেব্রুয়ারি মাসের শুরু থেকে। তারপর থেকে প্রত্যেক দিনই কোথাও না কোথাও কম্পন অনুভূত হচ্ছে, ভূমিকম্পে কেঁপে উঠছে গোটা বিশ্বের কোনো না কোনো জায়গা। ভারতবর্ষও কিন্তু বাদ থাকছে না, মাঝে মধ্যেই কোথাও না কোথাও কম্পন অনুভূত হচ্ছে। আর এরই মধ্যে একটা সতর্কবার্তা, চলতি সপ্তাহেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠতে পারে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা হতে পারে 8। এই সতর্কবার্তাই দিয়েছে ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ NGRI। মঙ্গলবার 21 মার্চ দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.6। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান। এই ভূমিকম্পে কম্পন অনুভূত হয়েছিল পাকিস্তানে। উল্লেখযোগ্যভাবে জানাই যে তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পরই প্রমাদ গুনেছিলেন ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। সেই সময় তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। আর এই ভয়াবহ ভূমিকম্পের পরই বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড সহ হিমালয়ের পাদদেশে থাকা ভারতের রাজ্যগুলিও কেঁপে উঠবে ভূমিকম্পে। মঙ্গলবার উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠার পর বিজ্ঞানীরা মনে করছেন সাবধান হওয়ার সময় এসে গিয়েছে। শীঘ্রই ভূমিকম্পে কাঁপবে উত্তরাখণ্ড আর হিমাচলের মতো রাজ্যগুলো। আর সব থেকে আশঙ্কার খবর, যদি রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা হয় 8, তাহলে কার্যত ভেঙে গুঁড়িয়ে যেতে পারে এই রাজ্যগুলো। আর এই যে যারা ইতিমধ্যেই এই সতর্ক বার্তা দিচ্ছেন অর্থাৎ NGRI এর বিজ্ঞানীরা, প্রধান বিজ্ঞানী ডক্টর এন পূর্ণচন্দ্র রাও, তিনি গত মাসে একটা সতর্কবাণী দিয়েছিলেন। তিনি গত মাসে জানিয়েছিলেন যে ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের ওঠানামার জন্যই হিমালয়ের পাদদেশে মারাত্মক চাপ তৈরি হয়েছে, আর যার জেরে হিমাচল এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতে শীঘ্রই ভয়াবহ ভূমিকম্প হতে পারে। আমরা দেখেছি যে দেবভূমি উত্তরাখণ্ড কিন্তু ইতিমধ্যেই বিপর্যস্ত। আমরা জানি যে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। তার মধ্যে এই যে সতর্কবার্তা যে চলতি সপ্তাহেই কেঁপে উঠতে পারে এই জায়গাগুলো এবং গুঁড়িয়ে যেতে পারে হিমাচল উত্তরাখণ্ড, আর এই কম্পনের মাত্রা যদি 8-এর কাছাকাছি হয় তাহলে এই রাজ্যগুলো যে কার্যত ভেঙে গুঁড়িয়ে যাবে, আর কোনো অস্তিত্ব থাকবে না, সেটা কিন্তু এক প্রকার বলা যেতেই পারে। আর বিজ্ঞানীরা বলছেন যে টেকটনিক প্লেট তার ওঠানামার কারণেই হিমালয়ের পাদদেশে প্রবল একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটা চাপের সৃষ্টি হয়েছে, আর যার জেরে এই ভূমিকম্পের একটা আশঙ্কা করা হচ্ছে। সতর্কতা ইতিমধ্যেই দিয়েছেন বিশেষজ্ঞরা, এখন দেখার পরিস্থিতি কোন দিকে এগোয়। ভূমিকম্প সংক্রান্ত আরও আপডেট, আরও খবরাখবর যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরও আপডেটের নোটিফিকেশন পেতে বেল বাটন অপশান প্রেস করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।